আগরতলা শহরকে নির্মল স্বচ্ছ এবং দূষণমুক্ত রাখতে বদ্ধপরিকর আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং পৌর নিগমবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করতে প্রায় প্রতিদিনই পৌর নিগমের বিভিন্ন এলাকা পরিদর্শন করে থাকেন মেয়র দীপক মজুমদার। বুধবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন আগরতলা পৌর নিগমের 9 নং ওয়ার্ডের অন্তর্গত মরিয়মনগর, পূর্ব ইছামোহ এবং জগন্নাথপুর পাড়া পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়ক রতন চক্রবর্তী এবং এলাকার কাউন্সিলর উত্তম মজুমদার সহ পৌর নিগমের আধিকারিকরা। এলাকাবাসীরা জানান, বাম আমলে এলাকার সামান্য অংশে ড্রেন নির্মাণ করা হয়েছিল, কিন্তু ওইটুকু ড্রেন নির্মাণের পর এই এলাকার আর কখনো ড্রেন নির্মাণ এবং জল নিষ্কাশনের কোনো ধরনের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেনি তৎকালীন রাজ্য সরকার। ফলে সামান্য বৃষ্টি হলে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের। বুধবার এলাকা পরিদর্শন করে এলাকাবাসীদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি মেয়র বলেন, বামফ্রন্ট সরকার কোনো পরিকল্পনা ছাড়াই কাজ করে গেছে, জনগণের কোনো সমস্যা সমাধানই তারা করতে পারেননি। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবং পৌর নিগমের দায়িত্ব পাওয়ার পর জনগণের সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিষ্কার স্যার, আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নেতৃত্ব সরকার সারা রাজ্য সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক, ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়নে সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর, আমাদের সরকার হয়েছে তো 5 বছর, 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল, তারপর আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পুরনো যুগ উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্তি দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃতত্বে সে ওই বিষয়ে কাজ করা হয়, সেখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লগিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা, প্ল্যান ছাড়া, যেটা বলেছেন মাননীয় বিধায়ক, আগের সিপিএম পরিচালিত বা বামফ্রন্ট সরকারের বা পৌর নিগমেরও তারা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু প্ল্যান করেননি। শুদ্ধ ক্যাডারদের কিছু পায়ে দেওয়ার জন্য যতটুকু রাস্তা করেছেন, ড্রেনে কোনো ব্যবস্থা রাখেননি, জল জমা যেটা, এটা সমস্যার সমাধান করেনি, আরও ব্যবস্থা করেন। আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম আসার পর যেটা বলেছেন, মানে পানীয় জলের সমস্যা এখানে বলতে নেই, এখন শুধু বৃষ্টির জমা জলটা, এটাকে আমরা পাথর করার জন্য সার্বিকভাবে উনিও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আমার বিশ্বাস, আমাদের সরকারের উপর যেহেতু আমরা রাস্তা দেখেছেন, আমরা কাজ করে দেখাবো, আমার কাজ হবে। মেয়রের আশ্বাস পেয়ে খুশি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা সহ এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।